लग जाओगे। तो गाइस यूट्यूब টাকায় ভাইকে একটা চাচাকে কিনে দিলাম। কি বললাম আমি এটা? ইউটিউবের টাকা ভাইকে চার চাকা কিনে দিয়েছি আমি ইউটিউবের টাকায়। গাইস বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, দেখে নাও। ও গিয়ার ভাই আসছে, ও গাড়ি দেখে পার হচ্ছে রাস্তা। এ গাড়ি পেছনে জায়গা হবে? কেন হবে না, গাড়ির সামনে মর্জা কাটিয়ে গেছে। এটা তুলতে হবে, এটা দেখুন তুলতে হবে, আস্তে আস্তে ভেঙে যাবে গাড়ি। সামনেটা তোল, হ্যাঁ ও আমার অনেক স্বপ্ন ছিল ছোটবেলায় কিন্তু আমার মা কিনে দেয়নি, এইটুকু গাড়ি দিয়েছি বুঝেছ। ও সেফটি, হ্যাঁ হেলমেট পরবি, লেস কিনতে পারো লেবার দিয়ে, হেলমেট ছাড়া বেরো, রিক্সা আছে, যাও টাটা। I'm so scared to leave my house, so I cannot run free from this. Always being watched by you, and that's so inconsiderate. My privacy. তো হে গাইস, ব্লগার মুম্বাই তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেকদিন তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না, মধ্যখানে গ্যাপ পড়ে গেছে। তো ঘটনাটা ঘটেছে আজকে, তো একটা পার্ক সার্কাসে গেছিলাম। তো পার্ক সার্কাসে তোমার নিজের একটা দরকারি কাজে ছিল। তো ওখানে একটা দেখলাম মটন বিরিয়ানি দিচ্ছে 75 টাকা। আমি ভাবলাম চিকেন বিরিয়ানি তো দেয় 100 টাকা, 90 টাকার কম হয় না, মটন বিরিয়ানি কী করে 75 টাকা দেয়? ওই জন্য ওখানে কাজটা সেরে ওখান থেকে নাকি 5 মিনিট লাগে বলেছিল, ওখানে গেলাম। আর এত ভিড় ওখানে, দেখলাম বসে খাবার একদম প্যাসেজ নেই, আর দোকানটা ভালো ভিড় আছে, বসে খাবার প্যাসেজ নেই, আর ভিডিও করতে পারছি না, একদম রোডের ওপর দোকান পার্ক সার্কাসে। তো আমি লাইন দিয়ে দাঁড়ালাম প্রায় 13 জনের পর, আমার লাইন ছিল 13 জনের পর, মটন বিরিয়ানি আছে। আর আমি যখন গেলাম তখন চিকেনটা শেষ হয়ে গেল, আমি চিকেনটা তোমাদের দেখাতে পারতাম, মটন বিরিয়ানি মাত্র 75 টাকা নিয়েছে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেমন খেতে কেমন কী তোমাদের জানবো আর কি বলবো। আর তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে ফোনে সেই সময় চার্জও ছিল না, একদম চার্জ ছিল না। আর ওখানে মেন রোডের ওপর দোকান, ভিডিও করা যাচ্ছিলো না, ফোনে একদম চার্জও ছিল না। আর আমার সঙ্গে কেউ গেলে, বন্ধু বন্ধু কেউ গেলে তো একটা ভিডিও করে দিতে পারতো, বা তার ফোন দিয়ে আমি ভিডিওটা করতাম, দোকানটা দেখাতাম, দেখাতেও পারিনি। তো ভেটি না বেশি ভাট না বকে চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন খেয়ে কেমন লাগে রিভিউটা তোমাদের পুরোটা শেষ অবধি দেখো, জানতে পারবে। তো গাইস এই যে বিরিয়ানি এখানে ঢেলেছি, তোমরা কোয়ান্টিটি দেখতে পাচ্ছ কতটা। আর এই যে মটনের পিস, পিসটা খুব একটা ভালো না, আর খুব ভালো আশাও করা যায় না, 75 টাকা মাত্র দাম মটন বিরিয়ানি। পিসটা এবার খেয়ে দেখবো কেমন টেস্ট। এই যে স্যালাড ঢেলেছি, সবচেয়ে ভালো লাগলো গাইস দু পিস আলু দিয়েছে। আমি তখন এর সময় খেয়াল করিনি যখন আমাকে প্যাক করে দিচ্ছিল। আর একটা ডিম দিয়েছে, তোমরা দেখতে পাই 75 টাকা, সত্যি কথা বলছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এই 2 পিস আলু দিয়েছে, এটা আমি জানতামও না। আর এটা তখন ঢালছি, ওটা ঢালার সময় দেখলাম 2 পিস আলু। এবার বেশি না বকে খেয়ে দেখবো কেমন খেতে রাইসটা। আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, মানে এই যে অনেক আলু দেখেছি অনেক বিরিয়ানির দোকানে, আলুটাকে এমনি করে টিপলে গলে না, শক্ত হয়ে থাকে, এটা সত্যি কথা বলতে আলুটা খুব সেদ্ধ হয়েছে, খুব সুন্দর ভালো। এই বিরিয়ানিটা পুরো ঘরোয়া টাইপের করা, আর সত্যি কথা বলছে বিরিয়ানিতে অতটা ফ্লেভার নেই, আর অতটা মাখো মাখো পুরো বিরিয়ানি রাখবে, শুকনো টাইপের, শুকনোর উপর দিয়ে দিয়েছে। এই যে এলাচ ফেলাচ সব দেখা যাচ্ছে। চলো এবার মেন যেটা হচ্ছে মটন বিরিয়ানি, মটন, এই মটনটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে, কতটা সিদ্ধ হয়েছে। হাত দিয়ে যখন যে চিপছি তখন দেখে মনে হচ্ছে ভালোই নরম আছে। চলো এটাকে খেয়ে দেখি টেস্ট করে কেমন হয়। গাইস মটনে একটা কামড় দিলাম, সত্যি কথা বলতে গাইস এত কম দামে এত সুন্দর মটন খেতে হবে সত্যি কথা আশা করিনি, সত্যি কোনো আমি এখন আশা করিনি। চলো আরেক কামড় দিই, খুব সুন্দর সেদ্ধ হয়েছে মটনটা।
খুব ভালো টেস্ট, খুব সেদ্ধ না, সেও ভালো লাগবে মটনটা। যে কোনো জিনিসটা ঢুকবে গাইস, খেলে একটা আলাদা ধরনের ফ্লেভার টাইপের বেরোয়। এমন আমি অনেক মটন খেয়েছি বিরিয়ানি, মটনের পিসটা যে আদৌ মটন খেলাম কিনা বোঝা যায় না, এমন রান্না করে। রান্নাটা খুব সুন্দর, মটনটাকে মোটামুটি 10-এর মধ্যে 9 দেওয়াই যায়। খুব ভালো সিস্টেম দেখলাম, মানে আমার কপালটা এমনই খারাপ, দোকানটা দেখাতে পারলাম না, ফোনে চার্জ ছিল না, এত ভিড়, তার মধ্যে আমার সঙ্গে কেউ যায়নি, আমি একা গেছি। একটা যদি বন্ধু যেত খুব ভালো হতো, কারণ এখন সবারই ফোন থাকে, তার ফোন দেন ছোট্ট হলেও একটা ভিডিওটা করতে পারতাম। চলো একটা এগ দিয়েছে, এগটা এবার খেয়ে দেখি। একটা বেশ ভালো সিদ্ধ হয়েছে। ওভারঅল বিরিয়ানির এক্সপিরিয়েন্সটা খুব দারুণ, খুব ভালো লাগে। মানে আমি যারা চাই বিরিয়ানি, সবচেয়ে বড় কথা হচ্ছে ঝোড়ো ঝোড়ো হবে। সত্যি রাইসটা খুব ঝোড়ো ঝোড়ো, আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে, আর তোমাদের তো মটনটা বললাম, দেখেও তুমি বলছিলাম মটনের পিসটা হয়তো আমার মনের মধ্যে হয়নি, এই টাকা এর চেয়ে বেশি আশা করা যায় না, আশা করা ভুল। দেখতেই পাচ্ছ গাইস কতটা নরম হয়েছে গাইস, টানলে কিছু স্মুথি হয়ে ছিঁড়ে যাচ্ছে গাইস এই মাংসটা। গালে দিলে কোনো কথাই হবে না গাইস, জাস্ট মিলিয়ে যাচ্ছে। আমি বলছি তোমরাও যাও ওখানে বিরিয়ানি খাবে, পার্ক সার্কাসে নামবে, নেমে এখন মেন রোডের দিকে যেতে গেলে ডান হাতে একটা জায়গা আছে, ওখানে গিয়ে দেখবে বিরিয়ানির দোকানটা খুলেছে। খুব দেখে মনে হলো খুব বেশি দিন হয়নি, সপ্তাহখানে হবে খুলেছে। সবাই আমি ভাবছি একদিন যাবো, কারণ খুব পছন্দ হলো আমার বিরিয়ানিটা খেয়ে। পরে একদিন সময় করে গেলে ভিডিওটা ভালো করে কভার করতে পারবো, ওখানে গিয়ে সব পুরো ড্রেস তোমাদের দিতে পারবো, দোকানটা কোথায় কি। দারুন গাইস, এক কথা ওভারঅল এক্সপিরিয়েন্স দারুন, কোনো কথা হবে না। বাঙালি প্রিয় মটন গাই, তার মধ্যে এত সুন্দর হয় খেতে। তো গাইস ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, হ্যাঁ হ্যাঁ বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এমনকার মতো। সত্যি কথা বলতে গাইস আমার নিজেরই খারাপ লাগছে, আরেকদিন যাবো গাইস, কেন ওই দোকানটা কভার করা উচিত সত্যি কথা বলতে, কিছু করার ছিল না আমার সেই মুহূর্তে। আর একটা জিনিস খেয়াল করছি গাইস, তোমরা 90% লোক দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না গাইস, সাবস্ক্রাইব করো না গাইস, সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না, প্লিজ তো সাবস্ক্রাইবটা করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতো বাই, টাটা। নট ফার্মা।